আসসালামু আলাইকুম, আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া ইউরোপের মধ্যে ঈদটা কেমন কাটালেন বা পর্তুগালের মধ্যে ঈদটা কেমন কাটালেন, সে সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো। তো মূলত আজকে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করবো আপনাদের সাথে, এবং কি যারা ইউরোপে আসতে চান বা পর্তুগালে আসতে চান তাদের ঈদ কেমন কাটবে, জাস্ট আমার মাধ্যমে আপনারা একটু ইমাজিন করেন, তাহলে মোটামুটি আর পরে আর কষ্ট হবে না আর কি। ঠিক আছে, তো তো আমি আমার কথা এগুলোই বলি, কারণ অনেকের সাথে এটা মিলবে, অনেকের সাথে মিলবে না, কারণ আমরা যেহেতু নতুন আসছি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, আর যারা পুরনো আছে তাদের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। কারণ আমরা, আপনারা সবাই জানেন যে যারা নতুন আসে তাদেরকে স্ট্রাগল করতে হয়, তো এই জন্য আমার সাথে আমার আমার ঈদটা যেভাবে কাটছে সেভাবে অনেকের সাথে মিলতেও পারে, এবং কি অনেকের সাথে মিলতেও নাও পারে। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই ব্যাপারগুলো পজিটিভলি নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর কি। তো ফার্স্ট কথা হচ্ছে যে ইউরোপের মধ্যে এখন বর্তমানে করোনা ভাইরাসের কারণে মোটামুটি আগে ঈদের নামাজ পড়া যাইতো, এখন বর্তমানে এটার অনুমতি পাওয়া যায় নাই লিসবনের মধ্যে। লিসবনের মধ্যে মন্ডিয়ালের সামনে এখানে নামাজের ব্যবস্থা হইতো, তো এখন করোনা ভাইরাসের কারণে সেটাও বন্ধ করে দিছে। তো এই দিক থেকে আমরা ঈদের নামাজটাও পড়তে পারি নাই। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা কাজ করি, কারণ আমরা ঈদের ছুটি পাওয়াটা আসলে অসম্ভব, মানে না বললে না, যদি আপনি বাঙালি দোকানে কাজ করেন তাহলে মোটামুটি আপনার ছুটি পাওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি পর্তুগিজ কোনো রেস্টুরেন্ট অথবা অন্য কোথাও যদি কাজ করেন তাহলে ছুটি না পাওয়ার সম্ভাবনা প্রায় 80%, আর 20% যদি আপনি পরিচিত হন বা যদি বুঝে বলতে পারেন যে আপনার এই আজকে ঈদ একটা মানে বছরে দুইবার আসে আর কি, তো ওইভাবে যদি আপনি বুঝাই বলতে পারেন, যদি আপনাকে দেয় তাহলে তো দিল। আর 80% মানুষই কিন্তু ঈদের নামাজ পড়তে পারে না, ঠিক আছে, যারা ইউরোপে থাকে বর্তমানে। তো এর মধ্যে করোনা ভাইরাস প্রবলেম, দুইয়ে ছুটি পাবেন না, তো আমিও ছুটি পাই নাই, এবং কি নামাজও পড়তে পারি নাই। তো পুরো দিন কাজ করছি, বাসায় গেলাম, খাইলাম, ঘুমাই গেলাম, পরে আবার সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার কাজে আসলাম, মানে লাইফটাই এমনই হয়ে গেছে যে আমি যে বাড়িতে একটু ফোন দিব যে ঈদ মোবারক জানাবো এই সময়টা কিন্তু আমরা পাই নাই। তো এটা হচ্ছে ইউরোপের লাইফ। আমরা যারা, আপনারা মনে করেন যে ইউরোপ মানে খুবই শান্তি এটা সেটা, সব দিক থেকেই কথা হচ্ছে যে নামাজ পড়াটা আসলে একটু কষ্ট হয়ে যায়, কারণ আপনি যদি পর্তুগিজ রেস্টুরেন্টে জব করেন তাহলে নামাজ পড়াটা একটু কষ্ট হয়ে যাবে আপনার, এবং কি পর্তুগিজ যদি জব করেন অন্য ডিপার্টমেন্টেও তারপরে আপনাকে নামাজ পড়াটা একটু কষ্ট হয়ে যাবে আর কি। যদি আপনি ওগুলো কনভিন্স করে নিতে পারেন তাহলে আপনার পড়তেও পারবেন, আবার অনেক সময় বেশিরভাগে মানুষে পড়তে পারে না, একসাথে বাসায় এসে তারপরে কাজে করে পড়ে আর কি, তো আমি যেরকম পড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অনেকেই অনেক ধরনের চিন্তাভাবনা করেন যে ঈদ মানে তো মনে হয় পুরা বাংলাদেশে যেরকম আমরা ঈদ কাটাইছি এখানে মনে হয় সে এরকম কাটাবো, আসলে কিন্তু এমন না, বাস্তব পরিস্থিতিটা হচ্ছে অন্যরকম। ঈদের দিনও কাজ করতে হবে, ঈদের দিনের মধ্যেও কিন্তু আপনার কাজ ছুটি মিলবে না, কোনো কিছু হবে না, এই কষ্ট আসলে ভাই কাউরে বোঝানোর মতো কিছু নাই যে বাড়িতে ফোন দিয়ে একটু ঈদ মোবারক বলবো, এটাও কিন্তু সময় পায় না। আরও সাথে আরেকটা সমস্যা হচ্ছে যে ডিফারেন্সটা হচ্ছে অনেক, প্রায় 5 থেকে 6 ঘন্টা ডিফারেন্স, এর মধ্যে কোনো কিছু হয়ে ওঠে না আর কি। তো মূলত এইভাবেই মোটামুটি ঈদটা চলে গেলো আমার। তো এরকম ডিফারেন্স হয়েছে অনেকের, কারণ যারা পুরনো আছেন বা যারা ব্যবসা করেন, তাহলে যারা ব্যবসা করেন তাদের হচ্ছে অন্য ব্যাপার, তারা নিজের দোকান ফাট বন্ধ করে ঈদের দিনটা ছুটি দিছে, বা যারা কর্মচারী আছে তাদেরকে ছুটি দিছে, এটাও হয় না, কারণ বাঙালি দোকানে কাজ করলে কিন্তু আপনাকে হাফবেলা ছুটি দেবে 12টা পর্যন্ত, পরে কিন্তু আপনার আর সম্ভাবনা নাই আর কি। তো মূলত সব জায়গায় সেম, আপনাকে ঈদের নামাজের পড়ার সময় দিবে, পরে কিন্তু আপনি আবার দোকানে আসতে হবে, মানে ঈদের দিনও আপনার কাজ বন্ধ হবে না। তো এইভাবে মোটামুটি ইউরোপে পর্তুগালের এভাবে ঈদ কাটাই আর কি। আমি এই পর্যন্ত 4টা ঈদ কাটাইলাম, এর আগের বছরেরটাও সেমভাবে গেছে, এবারটাও সেমবারেই গেছে। তো এবারেরটা একটু বেশি খারাপ গেছে, কারণ করোনা ভাইরাসের কারণে নামাজটাও পড়তে পারি নাই, আর এর আগেরবার তো আপনারা সবাই জানেন যে আমি স্পেনে ছিলাম, ওইখানের মধ্যে মাদ্রিদের বাইরে ছিলাম, ওইখানেও কিন্তু মানে কোরবান ঈদটা করতে পারি না, নামাজও পড়তে পারি, কিন্তু রমজান ঈদটা কিন্তু আমি মাদ্রিদে ছিলাম, ওইখানে লাভা পিসের মধ্যে এক জায়গায় নামাজের ব্যবস্থা করছিল, ওইখানে আমাদের নামাজ পড়তে পারছি, কিন্তু 3 বারে পড়তে পারি না, 1 বার পড়ছি। তো এবার বুঝেন যে কী অবস্থা। ঠিক আছে, তো এখানে হচ্ছে মসজিদের সংকট, তো
এভাবে আর কি চলে। তো আসলে এখানে শেয়ারের মতো শেয়ার করার মতো কোনো কিছুই নেই যে ইম্পর্টেন্ট কোনো কিছু ঘটছে যে আপনাদের সাথে শেয়ার করবে, এরকম কিছুই হয় নাই। ঘুম থেকে উঠছি, কাজে চলে আসছি, কাজ শেষ, আবার খাইয়ে আবার ঘুমিয়ে গেছি। এটা হচ্ছে লাইফ, বন্ধের দিন একটু এদিক ওদিকে যাই আর আপনাদের জন্য এইসব ভিডিওগুলো তৈরি করি আর কি, জাস্ট এতটুকুই। ঠিক আছে, এখানের মধ্যে জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা, এক সপ্তাহ ধরে যেসব কিছু হয় আমার লাইফে সেসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা, জাস্ট এতটুকুই। আর মাঝে মধ্যে দুই একটা কথা বলি, অনেকে রাগ করে, অনেকেই আবার পজিটিভলি নেয়, এ আর কি। তো এইভাবেই চলতেছে লাইফ, দেখি কোন জায়গায় গিয়ে ফোসাই। আর যদি কারো উপকার করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর অনেকে আসলে কমেন্ট করে আনসার পান না, আসলে মূলত বুঝেন তো যে ঈদের দিনও ছুটি পাই না, তো আপনাদের কমেন্ট দেওয়ার মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার উত্তর উত্তর দেওয়ার সময় পাবো কখন? তো যখন আমি ভিডিও বানাই তখন আপনাদের কমেন্টগুলো দেখি, যে কমেন্টটা ইম্পর্টেন্ট মনে হয় সেই কমেন্টটা আমি নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আশা করি আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে নেক্সট ভিডিও আপনার পোস্টের উপরেও আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আর এগ্রিকালচার নিয়ে আমি কিছু ভিডিও দেব, তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়া হবে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কি ভালো কমেন্ট করবেন, তাহলে আমার মানে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে ভালো লাগবে আর কি। কারণ যদি আপনারা পজিটিভলি না নেন তাহলে তো আর ভিডিও তৈরি করে লাভ নেই, শুধুমাত্র টাইম ওয়েস্ট। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।